সালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাই রিকোয়েস্টে আজকে চলে আসলাম জাহাজি দরজা নিয়ে। চট্টগ্রামের ভাটিয়ারি সবচেয়ে বড় শিপের দরজার দোকান, এখানে আপনারা আসলে বিভিন্ন প্রকারের শিপের দরজা কম মূল্যে পেয়ে যাবেন। ভিডিও স্ক্রিনে আমি ওনাদের নাম্বার দিয়ে দিব, অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন আর ফোনের মান অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন। এগুলো হচ্ছে আপনার 3 ফিট বাই 6.5 ফিট। 3 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা, এগুলো শিপের সম্পূর্ণ অরিজিনাল, এগুলো তো কোনো কাজ করা হয়নি। এগুলো একদম সম্পূর্ণ অরিজিনাল না? দেখতেছি এগুলো অনেক হেভি দরজা মনে হচ্ছে। এটার প্রাইস কত ভাইয়া? এগুলোর প্রাইস হচ্ছে 3 ফিট 7 ফিট, 9 হাজার টাকা আর 3.5 ফিট 7 ফিট, এটা 7 হাজার টাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপরে আমার গ্রাহকরা যখন আপনার এখানে আসবে, আমার কথা বলবে একটু কমাই দামাই দিবেন, যদি ডিসকাউন্ট দেওয়া যায়। ঠিক আছে, অবশ্যই। এই সাইড আরো বেশি দরজা দেখতেছি, এটা এগুলো শিপের অরিজিনাল না? এগুলো অরিজিনাল। আচ্ছা, এগুলো মনে হয় অরিজিনাল না একদম? অরিজিনাল। আচ্ছা, এই যে এগুলা কি দরজা ইউজ করা? আচ্ছা, কম বাজেটের মধ্যে যাদের প্রয়োজন তারা এখানে আসতে পারেন, এখানে বিভিন্ন বাজেটের বিভিন্ন দামের আছে। এটা একটু সাইজ বড়, এটা কত ভাইয়া? এটা আছে আপনার 3 ফিট বাই 6 ফিট আছে। এটা তো মেবি অরিজিনাল না? এটা সুপার অরিজিনাল দরকার, একদম অরিজিনাল। এটার প্রাইস কত? এগুলো প্রাইস করে 7000 টাকা। 7000 টাকা না? পাশে আরো অনেকগুলো দেখতেছি, এগুলো সুপার, এগুলো 2.5 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এগুলোর দাম পড়ে 9500 টাকা। 9500 টাকা না? এদিকে আরো আছে দেখতেছি, এটা একটু বড় সাইজ না ভাইয়া? এটা সুপার একটু সাইজ একটু বড় আছে পাশে। আচ্ছা, এটার দাম পড়বে 8500 টাকা। 8500 টাকা না? অরিজিনাল শিপের, শিপের অরিজিনাল। এখানে ওনাদের এখানে হিউজ কোয়ান্টিটি আছে যাদের প্রয়োজন। এটা মেবি আপনার ওয়াশরুম দরজা না? এগুলো ওয়াশরুমে ব্যবহার হয়, কেউ চাইলে দরজা হিসেবে বাসায় ইউজ করতে পারবে না, চাইলে দরজায় লাগাইতে পারবে। এটা শিপের অরিজিনাল মনে হচ্ছে না? হ্যাঁ, এটা শিপের অরিজিনাল। এটা আপনার রেক্সিনের ল্যামিনেটিং করা আছে, এটাতে পানি টানি পড়লে কিছু হবে না। এটা প্রাইস কত ভাইয়া? এটার দাম পড়বে 9200। 9000 টাকা। এখানে আরো আছে, এটার প্রাইস? এটা 2.5 ফিট বাই 6.5 ফিট, এটার দাম পড়বে 9500। 9500 টাকা না ভাই? এগুলো কি সাইজের? এগুলো হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এটা ওয়াশরুমে ব্যালকনিতে ব্যবহার করতে পারবে। আচ্ছা, এটার প্রাইসটা কত? এগুলোর প্রাইস পড়বে 8500 টাকা। 8500 টাকা। আপনারা জাস্ট এনে একটু রং করাইছেন, টাচ আপ করছেন একটু, করতে এমনি অরিজিনাল শিপের তো না? অরিজিনাল শিপের। এদিকে বোর্ডের না? এগুলো হচ্ছে বোর্ডের, এগুলো ওয়াটারপ্রুফ বোর্ড। ওয়াটারপ্রুফ বোর্ড না? এগুলোর দাম কেমন? এগুলো আপনার 3 ফিট 3.5 ফিট, এগুলো পড়ে 4500 টাকা। আচ্ছা, বুঝছি, 4500 টাকা না? এটা ফ্রেমটা লোহা আর মাঝখানে একটা বোর্ড, ওয়াটারপ্রুফ বোর্ড না? ঠিক আছে। আর এগুলো কি, এটাও কি বোর্ডের নাকি? এটাও জাহাজের বোর্ডের, এটা হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিট। 2.5 ফিট বাই 7 ফিট না? এটার দামটা কত পড়বে? এর দাম পড়ে 3500 টাকা। 3500 টাকা ভাই, কি বলেন, শুধুমাত্র 3500 টাকা? এত স্ট্রং দরজা, এগুলো ওয়াটারপ্রুফ বোর্ড, ওয়াটারপ্রুফ না, শুধুমাত্র 3500 টাকা, শিপের অরিজিনাল। এটাও বোর্ডের না? এগুলো সব শিপের বোর্ডের। এটা হচ্ছে 3.5 ফুট, এটা হচ্ছে 3 ফুট। আচ্ছা, 3.5 ফুট। আচ্ছা, এগুলোর দাম কেমন ভাইয়া? 4500 টাকা। এগুলো 4500 করে না? 3.5 বাই 7 ফুট না? এই সাইডে আরো অনেকগুলো আছে হিউজ কোয়ান্টিটি। এগুলো আছে মার্কেটিং বোর্ডের, এগুলো মার্কেটিং বোর্ডের না? পাশে লোহা আর এটা হচ্ছে আপনার বোর্ড না? হ্যাঁ, এটা বোর্ডের। এগুলো প্রাইস কেমন ভাইয়া? এগুলোর প্রাইস করে 3500 টাকা। 3500 টাকা না? এছাড়াও এদের এখানে দেখতেছেন কাজ চলতেছে, আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার করে বানিয়ে নিতে পারবেন, যে কোনো সাইজের।
এদের অনেক ভিতরে বিশাল বড় গোডাউন আছে